যে আমরা যেটা জানি, ইন্ডিয়া টুডের একটা সার্ভে রিলিজ করা হয়েছিল কিছুদিন আগে, বছরে ইন্ডিয়ার মধ্যে 30,000-এর ওপরে রেকর্ডেড কেস রেপের, যেটা এটা রেকর্ড হয়। এবার অফ রেকর্ড এটা আমরা জানি কতটুকু হতে পারে। আর আমরা একটা জিনিসই যাইতেছি যে ত্রিপুরার মধ্যে এই কেসগুলো যেটা আমরা জানলাম মহারানীতে কিছুদিন আগে হইলো, আমরা বোনেদের উপর, তারপর আপনার পানিসাগরে যে ঘটনাটা হইলো, শান্তির বাজার যে ঘটনাটা হইলো, আমরা এখন মেইন যেটা আমাদের যেটা মুদ্দা বলতে আমরা যেটা চাই, আমরা চাই যে এই যে কেসগুলো যেগুলোই রেজিস্টার্ড হয় এগুলো যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেসগুলো মানে সলভ হয়ে যায় আর কি। ঘটনাটা কী হয় যে ট্রায়ালে যাওয়ার পরে ওই পক্সও দেখায় বা কিছু দেখায়, এরকমও দেখা গেছে যে বাইর হয়ে যায়। তো আমরা চাই যে লেট না কইরা অতি সত্তর যেন যখনই রেজিস্টার হয় কেসগুলো যাতে সলভ হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা গত দু একদিন আগে দেখছি পানিসাগরে একাদশ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের উপর দুইটা ছেলে মিলে গ্যাংরেপ করছে। তার পাশাপাশি যদি আমরা প্রত্যেকে অবগত যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে আন্দোলন হইতেছে একটা রেপ কেস নিয়ে, অবশ্যই আমরা দুঃখিত, আমরা প্রত্যেকেই করছি, কিন্তু আমাদের রাজ্যে গত 15 দিনে কয়টা রেপ হয়েছে অন রেকর্ড সে খবর কিন্তু কেউ রাখে না। তো সে খবর অনুযায়ী আমরা যখন মিডিয়া আর যে নিউজগুলো আছে বা নিউজ পেপার বা টিভিতে দেখছি, তখন আমরা অনেকগুলো পাইছি গত 15-20 দিনে আমাদের রাজ্যে 4-5টা রেপ হয়েছে, যেটি হইল গিয়ে একদম আপনার নাবালিকা গ্যাং রেপ। তো সেক্ষেত্রে কেসও হয়েছে। তো আমাদের, আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসি, আমরা প্রত্যেকের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে তার উপর একদম 100% বিশ্বাস আছে। আমরা একদম বড় হাত জুড়ে আবেদন করবো তার কাছে যে সকল কেস রেজিস্টার করা হয়েছে ওইটি যাতে অতি সত্তর ট্রায়াল করে সেটা দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এত জঘন্য ধরনের রেপ করার বা এমন মানসিকতা মানুষের যদি আয়ে সেক্ষেত্রেও কিন্তু তারা যাতে ভয় পায়। তার পাশাপাশি আজকের এই সমাবেশ, আজকের এই আন্দোলন থেকে ওই মানুষটির আমরা হুঁশিয়ার জানাইতেছি, তারা আগামী দিনে এসব ঘৃণা কাজের সাথে যুক্ত হতে চাইতেছে। তো আজকে আমাদের এই সমাবেশ, এই আন্দোলন, এই মিছিল, এই কারণেই আমরা এখান থেকে ধিক্কার জানাইতেছি। আমরা এখান থেকে আমাদের যে রাজ্যের যে বন্যার উপর অত্যাচার হইছে, রেপ হইছে, তাদের দোষীদের অতিসত্বর বিচার করে সেরা বিচার দেওয়ার জন্য, তার পাশাপাশি আমরা দোষীদের শাস্তি চাই এবং আগামী দিনেও যাতে কোনো বোন এভাবে দুশ্চিন্তা না হয়। আজকে ওদের সাথে হইছে, ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী যদি ভারতবর্ষে বছরে 30,000 রেপ হয়, কালকের ডেটে আমার সাথে হইতো না, আপনার সাথে হইতো না, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা কয়দিন বাড়িতে বয়া থাকবো? তাই আমরা আজকে এখান থেকে যারা দেখতেছে প্রত্যেকরে কইতেছি, আপনারা প্রত্যেকে আসেন, মাঠে নামেন, আমাদের জন্য যুদ্ধ শুধুমাত্র আমরাই করব, আমরাই পারবো। এই রেপের মতো এই যে নোংরা একটা জিনিস আছে সেটার সাথে যুদ্ধ করতাম। তাই প্রত্যেককে করজুড়ে আবেদন, প্রত্যেকে এগিয়ে আসেন, আমরাই একমাত্র পারবো। আর আমি একটা জিনিসই কইতে চাই, এটার লিগা মানসিকতাটা চেঞ্জ হতে লাগবো। যতদিন অব্দি নোংরা মেন্টালিটিটা চেঞ্জ না হইব ততদিন কিচ্ছুই হইতো না। তো এটার লিগাও একটা আবেদন জানাইতেছি যে এরকম মানসিকতার থেকেও যাতে বার হয়ে আইতে পারে মানুষ, এটার লিগাও কিছু একটা করা। তো এইটুকুই। আজ এদের কোনো সংগঠন তো না? আমরা কোনো সংগঠন না, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি, এটা একটা ওপেন ফোরাম। আপনার নাম? আমার নাম আম্রপালি দেব। ধন্যবাদ।